মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। দুম করে যে কি একটা বায়না করে বসলাম, কি কোনো আবার রান্না করতে গেলেন নাকি? রান্না করতে পারেন না, হাত পা পুড়িয়ে একসা করবে। কেন যে বলতে গেলাম, দেখুন আপনার স্বামী আপনার জন্য রান্না করছে। আপনার পছন্দ তো খুব, আপনি নিজের হাতে আমাকে বিষ দিলেও আমার পছন্দ, সেখানে গোলা রুটি তো। কে বলুন তো, কেমন হয়েছে? দারুন, আপনার ভালো লেগেছে তো? স্যার সত্যি সত্যি আমার জন্য হাত পুড়িয়ে রেখেছেন, এও সত্যি। ওরে শ্যামলিরে, বেঁচে থাকতে আর কি লাগে? আচ্ছা আপনি এখানে দাঁড়িয়ে কেন খাচ্ছেন? আপনি গিয়ে বসুন না, বসে খান, আরামসে খান, আমি আরো ভাবছি। আপনি খান, যান, দাঁড়িয়ে থাকলেন কেন, ওখানে বসে খান। কি কেমন লাগছে স্বামীর হাতের গোলা রুটি? অমৃত। এই তুই বলেছিস না রে আমি গোলা রুটি খেতে ভালোবাসি? আমি না তো, আমি কেন বল, তোর বর তোর ব্যাপারে খোঁজ রেখেছে, নিজেই বানিয়েছে। তুই বলিস নি? উনি নিজের থেকে আমার জন্য গোলা রুটি বানিয়েছেন? হে মহেশ্বর, তারা তোকে ভালোবাসে, ভালোবাসে বলেই তো তুই কি পছন্দ করিস, কি খেতে চাস, এসব বিষয়ে খোঁজ নিয়েছে, নিজেই বানিয়েছে। বুঝলি, কেনে কেনে ভালোবাসে বানিয়েছে তোর জন্য খুব কষ্ট করে। ওই দেখো, আরে কাঁদছিস কেন বোকা মেয়ে, তুই কাঁদে নাকি? দেখ এই 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 যে তোর হাসিটা, এই হাসিটা দেখার জন্যই কিন্তু দাদা তোর জন্য বানিয়েছে, বুঝলি? কেনে বলেছিলাম না, বাসে ভালোবাসে। এই মন্দার আর শ্যামলী এত কি কথা বলছে! জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।